আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও আসলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে। প্রিয় দর্শক, ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্ব থেকে আবারও নতুন কিছু বার্তা দিয়েছেন, সে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরব। দর্শক, এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু রিপোর্ট প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব থেকে। এই মধ্যবর্তী নির্বাচন নিয়ে কি আলোচনা চলছে আবারও পিটার হাসের সাথে। প্রিয় দর্শক, এছাড়াও ডামি নির্বাচন কতখানি গ্রহণযোগ্য এবং কতখানি বাংলাদেশের মানুষের কাছে এই নির্বাচন যৌক্তিক, সে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। আপনাদের কাছে সত্যি একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায়। আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আর দেরি নয়, শুরু করা যাক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, হাসিনা সরকারকে যে আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। এরপর থাকছে 13 কর্মকর্তাকে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা। সবশেষে দেখবেন বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপের আন্তর্জাতিক তদন্ত, ক্ষমতা ছেড়ে পালাবে প্রধানমন্ত্রী, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যাওয়া ডামি নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন কিছুদিন আগেই তার মূল্যায়ন প্রকাশ করেছে, কথা বলেছে, ওটা নিয়ে আমরা অনেকেই নিজেরাও পড়েছি। আর গতকাল আমাদের সামনে আসলো মার্কিন প্রতিনিধি দল যারা ছিল তাদের যে মূল্যায়ন রিপোর্ট, কেমন হয়েছে ওটা। শুরুতে একটু বলে রাখা ভালো, রিপোর্টটাকে আমার কাছে একটা জায়গায় খুব অবিশ্বাস হয়ে গেছে। কেন অবিশ্বাস হবে সেই জায়গায় আসছে? আমরা জানি দুটো সংস্থা, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিআই ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আরআইআরআই নামে দুটো নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা, আমরা জানি এটা একটা বাই পার্টিজান, দুই দলেরই এই দুটো প্রতিষ্ঠান দুটো দলকে রিপ্রেজেন্ট করে, তাদের দ্বারা ইনফ্লুয়েন্স, তাদের সংগঠন। সো আমরা বলতে পারি এই যে রিপোর্ট আসলো সেটা আমেরিকার মূলধারার, মূল যে দুই রাজনৈতিক দল তাদের এক ধরনের ঐক্যমত্যের মতামত। এখানে তারা যে রিপোর্ট দিয়েছে তার একটা অংশ, মানে মূল যে জায়গাগুলো আছে সেগুলো বিভিন্ন মিডিয়া বাংলাদেশের পাবলিশ করেছে, সেটা নিয়ে আমি কয়েকটা জায়গায় একটু পড়ি এবং তারপর আমি কেন অবিশ্বাস্য আমি সে জায়গাটায় আসছি। এখানে মূল যে জায়গাটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রীয় সরকার দলীয় ও বিরোধী দলের সংঘাত, বিরোধী দলের অনুপস্থিতি ও নাগরিক স্বাধীনতা সীমিত করা এবং মত প্রকাশের স্বাধীনতার অবনতির মতো বিষয়গুলো নির্বাচনের গুণগত মান ক্ষুণ্ণ করেছে। তারা কী কী দেখেছে সেগুলো নিয়ে কয়েকটা কথা বলি। আলোচনায় এই অংশীদারেরা বিভিন্ন অংশীদারের সাথে তারা বসেছে, নির্বাচনে বিভিন্ন পক্ষের সমালোচনামূলক বিশ্লেষণ করলেও নির্বাচন ঘিরে বিশেষ সতর্কতা তাদের আলাপে প্রভাব ফেলার সম্ভাবনার দিকটিও প্রতিবেদনে তুলে ধরা হয়। এছাড়া বলা হয়েছে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ বাড়ানো, দীর্ঘ সময় ধরে অধিক সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োগ ও তাদের মধ্যে সমন্বয় সহ নানান পদক্ষেপ নিয়েছিল। সহিংসতার কথা বলা হয়েছে, এখানে হলো মোটামুটি তারা যারা ক্ষমতায় থাকা প্রার্থী সমর্থকদের মধ্যে সহিংসতা হয়েছে, দুই ধরনের সহিংসতার কথা। আর বিএনপি আগের প্রার্থীদের হামলা লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে বলা হয়েছে। অন্যদিকে নির্বাচন ঠেকাতে বিরোধী দল অনবরত অহিংস কর্মসূচির ঘোষণা দিল, কখনও কখনও তা অগ্নিকাণ্ড, শারীরিক হামলা ও ভাঙচুরের দিকেও গড়িয়েছে। মানে এখানে বিএনপিকে, মানে যেসব ঘটনা ঘটেছে সেটা বিরোধী দলকে মূলত দায়ী করার এক ধরনের চেষ্টা। এখানে একজন পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটাও বলা হয়েছে। নির্বাচনের সহিংসতা প্রান্তিক গোষ্ঠী, এর মধ্যে হিন্দু নারী সহ বিভিন্ন প্রান্তিক গোষ্ঠী সহিংসতার মুখে পড়েছে সেটা নিয়ে বলা হয়েছে। এছাড়া নির্বাচনে ইন্টারনেটের গতি কমানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু কোনো কারণ নাই আসলে, কারণ যেখানে বিএনপি অংশগ্রহণ করেনি, প্রধান বিরোধী দল এবং তার সাথে অন্যান্য যারা আছে তারা করেনি, সেখানে ইন্টারনেটের স্পিড স্লো করার কোনো কারণ ছিল না। নির্বাচনের দিনের সহিংসতা, এখানে কিছু সহিংসতার কথা বলা হচ্ছে। এখানে বিভিন্ন সূত্র থেকে তারা সব আচরণবিধি ভাঙার 172টি অভিযোগ পেয়েছে বলে বলছে। আবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ 83টি স্থানে 230টি সহিংস ঘটনা নথিভুক্ত করেছে। আসলে আমরা বুঝতে পারি নির্বাচনের দিনে সহিংসতা দিয়ে নির্বাচন বোঝা যাবে না, কারণ এখানে আমি আর ডামির নির্বাচন ছিল, আওয়ামী লীগের লোকজন নির্বাচন করেছে, তো এটাও খুব বেশি তেমন কিছু হবে না। তারা সুপারিশ করেছে কতগুলো, তারা পর্যবেক্ষক সংস্থাগুলো সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে বিগত নির্বাচনের তুলনায় 2024 সালের নির্বাচনী প্রক্রিয়ায় কম সহিংসতা দেখা গেল, এতে উল্লেখযোগ্য শূন্যস্থানও চ্যালেঞ্জ রয়ে গেছে। ফলে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ নির্বাচনে সহিংসতা প্রশমিত মোকাবেলা করতে প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে এনডিআই ও আরআইআই আইআরআই।
সেক্ষেত্রে রাষ্ট্রীয় সংস্থা শারীরিক সহিংসতা নারী ও প্রান্তিক গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা তথ্য বিষয়ক পরিবেশ নামে চারটা ভাগ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই জায়গাটা খেয়াল করি, আইনি কাঠামো পরিবর্তন করে সংসদ, নির্বাচন কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্বাচনে নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টদের জন্য নির্বাচন কমিশনের একটি নিবেদিত আচরণ বিধি তৈরি করা, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, ভোটারদের ভয় দেখানো কিংবা তাদের বিরুদ্ধে সহিংসতা রুখতে নির্বাচন কমিশন ও অন্যান্য সহকারী সরকারি সংশ্লিষ্টদের আইন প্রয়োগ এবং তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া, এবং যেসব সহিংসতার ঘটনা ঘটেছে এগুলো একটু দেখতে টেকতে হবে। সরকারের প্রতিক্রিয়াটা আমরা খেয়াল করি, এই প্রতিবেদনে জানা বাহাউদ্দিন নাসিমের কথা বলা হয়েছে। তিনি বলছেন, এই নির্বাচন যেহেতু তুলনামূলকভাবে অন্যান্য নির্বাচনের সঙ্গে সহিংসতা কম হয়েছে, ভোটাররা স্বচ্ছন্দে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে বাড়ি যেতে পেরেছে, এ নিয়ে ভোটারদের কোনো অভিযোগ অনুযোগ ছিল না, বরং ভোটাররা ভোট দেওয়ার মাধ্যমে স্বস্তি প্রকাশ করেছে। তারপর তারা এক এক জায়গায় বলা হচ্ছে যে এটা সম্পর্কে তাদের গুণগত মান নিয়ে যে প্রশ্ন উঠেছে, তখন উনি বলছেন, এক এক দেশ এক এক আঙ্গিকে এক এক দৃষ্টিকোণ থেকে নির্বাচন নিয়ে মূল্যায়ন করে থাকে এবং এটা যার যার অবস্থানগতভাবে তারা করতেই পারে, এই অধিকার তাদের আছে। এই জায়গাটা খেয়াল করি, যারা বিভিন্ন আঙ্গিকে আলোচনা পর্যালোচনা অথবা বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন সেটা থেকে আমরা জানার এবং বোঝার চেষ্টা করি। এরপর যারা বানচাল করতে চেয়েছে ইত্যাদি ইত্যাদি বলছেন, খেয়াল করি অত্যন্ত সফট একটা রিয়াকশন, আমার মনে হয় এই রিয়াকশন দিয়েই বোঝা যেতে পারে এই প্রতিবেদনটা কেমন হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে রীতিমতো বিএনপি প্রভাব খাটিয়ে এই ধরনের রিপোর্ট করেছে, ধরনের মন্তব্য করেছেন। এখানে তারা রীতিমতো বলছেন যে তারা শিখবেন, এখান থেকে দরকার প্রয়োজনীয় অংশগ্রহণ করবেন, এবং আমি দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রীও একই ধরনের কথা বলেছেন। তার মানেটা হচ্ছে এই, এই রিয়াকশন প্রাথমিকভাবে বা ক্লিয়ারলি আমাদেরকে বলে দেয় এই রিপোর্টটা আদতে খুব দুর্বল হয়েছে। আমার কাছে সারপ্রাইজিং জায়গাটায় আসবো, এবং এটাও খুব সারপ্রাইজিং, আমেরিকার দুটো প্রতিষ্ঠান মিলে এতটা দুর্বল একটা রিপোর্ট এই ডামি নির্বাচন নিয়ে দেবে, ওয়াজ ভেরি সারপ্রাইজিং। কারণ নির্বাচন বলতে আসলে নির্বাচনের দিন, তার পরের কয়েকটা দিন এইরকম না, নির্বাচনের দিন বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত যারা পিটার হাস বহুবার বলেছেন, শুধু সেটা না, যখন ভিসা পলিসি ঘোষণা করা হয়েছিল স্টেট ডিপার্টমেন্ট থেকে, সেটা স্টেটমেন্টে ক্লিয়ারলি বলা ছিল ইলেকশন স্টার্টস মানে অনেক আগে মান্থস অ্যাহেড অফ দ্য পোলিং ডে, নির্বাচন যেদিন হয়, যেদিন ভোট গ্রহণ হয় তার বেশ কয়েক মাস আগে থেকে নির্বাচনী প্রসেস শুরু হয়ে যায়। ওই নির্বাচনী প্রসেসে বিরোধী দলের উপরে যা করা হয়েছে সেটাও নির্বাচনের মধ্যকার ঘটনা, যেটা আমি অন্তত এই রিপোর্ট যেটা বিবিসি বাংলা করেছে সেখানে অলমোস্ট কোনো উল্লেখই দেখি নেই, না অলমোস্ট আসলে কোনো উল্লেখই নাই। সুতরাং ডামি নির্বাচনে যখন প্রধান বিরোধী দল থাকে না, এবং এই বিরোধী দলের উপরে যে সিস্টেম্যাটিক অপারেশন ভায়োলেন্স চালানো হয়েছে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, এবং আওয়ামী লীগের দিক থেকে এই পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, এটাই যথেষ্ট ছিল, সেই যথেষ্ট ছিল যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আসে নাই। অত্যন্ত অত্যন্ত দুর্বল একটা রিপোর্ট, এবং যেটা সবচেয়ে অ্যাস্টনিশিং, তারা কিছু সাজেস্ট করছেন, সাজেশনগুলো হচ্ছে রীতিমতো আইন ঠিক করতে হবে, এটার মাধ্যমে নির্বাচন কমিশন, সংসদ, সরকার, তারা তাদের দায়িত্ব যাতে ঠিকমতো পালন করে, এসব করে তারা কতগুলো সাজেশন দিয়েছে, তারা এটা করতে হবে, ওটা করতে হবে, এগুলোগুলো বলেছে। মানে বাংলাদেশে যে নির্বাচনটা এই জায়গায় চলে গেছে, এটার কারণ কি আসলে আইন? বিদ্যমান আইন যেটা আছে, যা আছে তা দিয়েও বাংলাদেশে ফার বেটার ইলেকশন হতে পারত, এটা তো সবাই বলে, ফার বেটার ইলেকশন হতে পারত, জাস্ট সেই সরকারটা, আমাদের তো আইন নতুন করে পাল্টে যাচ্ছে তা না, আমাদের আইন পাল্টানো ছাড়াও যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, এক্সিস্টিং আইনেই তখন নির্বাচন কমিশন চলেছে, সরকার যা যা করে, এই সরকারই নির্বাচনের প্রধান শক্তি হিসেবে, কারণ একটা নির্বাচনের মতোই কর্মযজ্ঞ চালাতে হলে আসলে সরকার ছাড়া সম্ভব না, সরকারি যে কর্মচারীরা আছেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা আছেন, তারাই দায়িত্ব পালন করেছেন বিভিন্ন পর্যায়ে, তারাই নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন, তারাই সেন্টারগুলোতে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমাদের এখানে তো অসাধারণ নির্বাচন হয়েছিল। সুতরাং সমস্যাটা কি আইনের? এক ধরনের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা আমি এই আইনের দোহায় যখন দিচ্ছে, বাংলাদেশের কিছু আওয়ামী সুশীল কখনো কখনো এই ধরনের কথা বলে যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না,
আপনারা আইন দিয়ে কীভাবে এটাকে ঠিকঠাক করা যায় সেই আলাপটা রাদার করেন। মানে আইন দিয়ে বাংলাদেশের নির্বাচনকে ঠিক করা যেতে পারে এটা যারা মনে করে, আমি এটার মধ্যে বলবো যে বাংলাদেশটাকেই বোঝে নেই। এবং এই আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর, আমরা আওয়ামী সরকার বা কেন বলবো, বাংলাদেশের ইতিহাসে যেই ক্ষমতায় ছিল সেই তার ক্ষমতায় থাকা অবস্থায় যেসব নির্বাচন করেছে, কোনো নির্বাচনই জেনুইন হয় নাই, ভালো হয় নাই, কোনো সন্দেহ নেই। এবং ক্ষমতায় এসেই তারা আবার ক্ষমতায় থাকার ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছে, এটাও আমরা দেখেছি। সুতরাং বাংলাদেশের মূল সংকটের জায়গা আসলে কি, ক্ষমতাসীনরা কোনো দিন একটা ফেয়ার ইলেকশন দিতে কোনোভাবেই প্রস্তুত থাকে না, সেই কারণে সে তার যাবতীয় ইলেকশন প্রসেস ম্যানিপুলেট করে। আজকে যে NDII আর IRI যে কথা বলছে, আমরা যদি বলি ঠিক আছে তোমরা একটা লিগাল ফ্রেমওয়ার্ক ঠিক করে দাও প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য, দিল, আমরা কি মনে করি তাতে বাংলাদেশে একটা জেনুইন নির্বাচন হবে? প্রশ্নই আসে না। সুতরাং ওই যেহেতু সদিচ্ছার জায়গাটা নাই, সেই কারণে বাংলাদেশের নির্বাচন হয় না, সেই কারণে আসলে আমরা তত্ত্বাবধায়ক সরকারের আলাপারি, যারা ক্ষমতায় থেকে যাওয়ার জন্য আসে না, যারা আসে একটা নির্বাচন করে দিয়ে যাওয়ার জন্য। যাই হোক, রিয়েলি ভেরি সারপ্রাইজিং যে আমেরিকার বাইপার্টিজান দুটো দলেরই প্রতিনিধিদের নিয়ে তৈরি করা এই টেকনিক্যাল কমিটি অত্যন্ত দুর্বল একটা রিপোর্ট দিয়েছে। এই ডকুমেন্টটা আমি সোফার যতটুকু দেখেছি, আমি মিলটাও একটু চোখ বুলিয়েছি, কিন্তু মূলটা খুব মন দিয়ে পড়িনি ওদের রিপোর্টটা। আমি মনে করি না মূলটাতেও আসলে আর খুব বেশি ডিফারেন্ট কিছু পাওয়া যাবে, এটুকু আমরা স্পষ্টভাবে বলতে পারি। এই রিপোর্টটা দায় সারা গোছের এবং সরকারকে এটাকে যতটা প্রশ্নের মুখে ফেলতে পারতো, বিশেষ করে ইভেন ইউরোপিয়ান ইউনিয়নের যে রিপোর্টটা এসছে সেটাও সরকারের জন্য যতটা চাপের, যতটা চাপ তৈরি করেছে সরকারের উপর, তার কাছাকাছি এই দুর্বল রিপোর্ট দিয়ে। এবং এটাই আমাদের কাছে অ্যাস্টোনিশিং যে আমেরিকা আসলে কতটা আসলে রিট্রিট করবে বাংলাদেশ থেকে। নির্বাচনের আগে তারা এত কিছু করেছিল, তখন ইউরোপিয়ান ইউনিয়ন তো সেই অর্থ কিছুই করে নাই, কিন্তু এত কিছু করা আমেরিকা আজকে যেটা একটা খুব গুরুত্বপূর্ণ অফিসিয়াল ডকুমেন্ট এত দুর্বলভাবে দিয়েছে, আমরা দেখতে চাই। যদিও তারা তাদের এনগেজমেন্টের মতো নানান রকম পদক্ষেপের কথা বলছে, তারা বিএনপির সাথে যোগাযোগ করছে, রাষ্ট্রদূত কলাম লিখছেন, লিখে এনগেজমেন্টের কথা বলছেন, এবং বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে তাদের চেষ্টা চালিয়ে যাবেন, চাপ চালিয়ে যাবেন বলে বলছেন, সেখানে এই দুর্বল রিপোর্টটা এই নির্বাচনটাকে টু সাম এক্সটেন্ট তার যে প্রাপ্য ছিল সেই প্রাপ্য বঞ্চিত করলো। অত্যন্ত স্ট্রংলি কন্ডেম হওয়া উচিত ছিল এইটা আমি নির্বাচন, কিন্তু আমেরিকার রিপোর্টে সেটা কোনোভাবেই হয়, এটা হতাশার অবশ্যই। আগেও বলেছিলাম, আবারও বলছি, আমেরিকা বাংলাদেশের জনগণের আস্থার জায়গায় থাকতে পারবে কিনা, তাদের কর্মকাণ্ড আসলে দিয়ে সেটা প্রমাণ করতে হবে।